बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम रहमतुल्लाह बरकातो। बंधुरा, आमी आब्दुल आजीज चैनल पक्ष के मोहम्मद रेजवान करीम राजू। बंधुरा, आज के आमी इडियस एर एक ट्यूटोरियल निये एसेछी। तो जारा इडियस सम्पर्के सब किछु जानेन तादेर जन्य एई भिडियो ना। एई भिडियोटा आसले जारा नतून काज करते नेमेछेन किन्तु इडियस सम्पर्के किछुई जानेन ना, एटा हलो जस्ट बेसिक একটা টিউটোরিয়াল। এটার জন্য আমাকে কিছু ফোন এসেছিল, তারপর ইমেলে এসেছিল, এবং আমি একটা ভিডিওতে জিজ্ঞাসাও করেছিলাম। সেই হিসাবে আমি এই টিউটোরিয়ালগুলো করছি। আর আমি যে প্রথম টিউটোরিয়ালটা করেছিলাম, এই টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই টিউটোরিয়ালটা তো এখানে একটা কমেন্ট এসেছিল যে ভালো প্রজেক্ট রেডি করার টিউটোরিয়াল দেন। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি দিব যতটুকু পারি, ভালো বা মন্দ বলতে না, আমি যা পারি। যদি এখন আমি যেটা পারি সেটা আপনাকে ভালো নাও লাগতে পারে। সো আমি যেই ধরনের প্রজেক্ট পারি, আমি সেই ধরনের প্রজেক্ট আপনাদেরকে অবশ্যই শিখাবো। কিন্তু যেহেতু এই ভিডিওটা আসলে এই এই যে টিউটোরিয়াল করার উদ্দেশ্যটা হলো যারা নতুন তাদের জন্যে, সো আমি আগে বেসিকগুলা করব এবং ইফেক্ট সম্পর্কে সবাইকে অবগত করব। আস্তে 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 আর কি আমি আপনাদেরকে প্রজেক্টও রেডি করা, ক্রিয়েট করা আমি অবশ্যই শিখাবো। কিন্তু আগে বেসিক তো জানতে হবে। যেহেতু যে কমেন্ট করেছেন সে হয়তো বা আপনি বেসিক জানেন, কিন্তু এমন অনেক এডিটর আছে যারা নতুন আসছে কিন্তু বেসিকটাই জানে না। আসলে এই ইডিএসে কত কিছু আছে, কি কি করা যায়, এই সম্পর্কে তারা কিছুই জানে না। যেরকমটা আমি যখন প্রথম ইডিএসে যখন আমি কাজ করতে আসি, তখন কিন্তু আমার অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল, যার কারণে আজ আমি অনেক ব্যাকে আছি। আমি অনেক ব্যাকে আছি যে আমি অনেক কিছু এখন শিখছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এর আগের ইসে আমি করেছিলাম লেআউট নিয়ে, আর আমি সেই ভিডিওতেই বলেছিলাম আমরা এই মার্কস নিয়ে আজকে এই মার্কস নিয়ে আমরা টিউটোরিয়ালটা করব। সেই মার্কস নিয়ে আজকে আমরা এই টিউটোরিয়ালটা করব, এবং তার সাথে এই লব সাইট যেটা আছে এটারও একটু ইউজ আমরা শিখব আস্তে আস্তে। এই বেসিক করতে 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 ইডিএসে বন্ধুরা অনেক ভালো ভালো কাজ করা যায়, ঠিক আছে। এবং ওয়েডিংয়ের কাজের ক্ষেত্রে, ওয়েডিং কাজের ক্ষেত্রে ইডিএস সবচেয়ে সহজ একটা সফটওয়্যার এবং সবচেয়ে সুন্দর একটা সফটওয়্যার। আর এইটুকু জেনে রাখেন বন্ধুরা যে ইডিএস টেনে আরও ইডিএস টেন যার নাম রাখা হয়েছে ইডিএস এক্স, আমি তার সম্পর্কেও একটা ছোট্ট একটা টিউটোরিয়াল করব। সে খুব ভালো একটা ফিউচার নিয়ে এসেছে, সে অনেক কটা ফিউচার নিয়ে এসেছে, কিন্তু আমাকে একটা ফিউচারটা খুব ভালো লেগেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, এর নেক্সট ভিডিওটাই হবে সেটা নিয়ে, এবং তারপর ভিডিওটা হবে, তারপরের যে ভিডিওটা হবে সেটা হবে এই প্রজেক্টটা আমি আপনাদেরকে আপলোড করে দেবো। এই প্রজেক্টটা এখনও আপলোড হয়নি, আমার মনেই ছিল না আসলে। এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে, দেখুন এই প্রজেক্টটা আসলে আপলোডই করা হয়নি, আমি কেবল দেখলাম। আমি ভেবেছিলাম যে আগে এই প্রজেক্টটা দিয়ে নিই, তারপর এখন আপলোডই করা হয়নি। আজকে রাত্রেবেলা আপলোড করব, তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটা মানে প্রজেক্টটা আপলোড করে দেব। তো যাই হোক বন্ধুরা, চলুন আসি, চলুন আগে এইখানে একটা ভিডিও নিয়ে আসি। বন্ধুরা, আপনারা সবাই ধৈর্য সহকারে, ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, এটা যারা নতুন আছেন তাদের জন্য অনেক কাজে লাগবে। আমরা আসলে থ্রি ডিটা কীভাবে ক্রিয়েট করি বা কীভাবে কী করি, আমরা একটা ই করি, পিকচারই নিয়ে নিই আমরা, আমাদের ভিডিও নেওয়া লাগবে না, আমরা পিকচারের উপরেই কাজ করি। কী হলো, ঠিক আছে, আমরা পিকচারের উপরেই কাজ করি। এই মাস্কটা হলো আপনারা ফটোশপে তো কাজ করেন, সেই ফটোশপের মতোই। ওকে বন্ধুরা, এখানে আপনারা মাস্কটাকে
সবার প্রথমে এর উপরে দেন, দেওয়ার পর একে ডবল ক্লিক করুন। এই যে টুলসটা তৈরি হবে এইখানেই অনেক কাজ আছে, আমরা দেখি কি কি কাজ আছে। তো সবার প্রথমে আমরা এখানে কাট করা যায়, কাট করা যায় বলতে আমরা এই গোল করে গোল করলাম, মনে করেন যে এই গোলটুকুর ভিতরে যতটুকু আছে আমি ততটুকু রাখতে চাই, এবং আদার্স যে বাইরের যে এই সাইডগুলো আছে এগুলো আমি ফেলে দিতে চাই। এই গোল যতটুকু করেছি আমি ততটুকুই রাখতে চাই এবং এই বাকিগুলো আমরা ফেলে দিতে চাই। তো এটার জন্য কি করব, দেখুন এইখানে এই যে আউটসাইড দেওয়া আছে না, এখানে আউটসাইড, এই আউটসাইডের যেটা আছে এখানে 100%-এ আমরা জিরো করে দেব, জিরো করে দিয়ে ওকে করে দেবো। তাহলে দেখুন ওই আউটসাইডে যেগুলো আছে ওইগুলো বাদ হয়ে গেলো এবং গোল যতটুকু ছিল ততটুকু আছে, এবং এটা কি কাজে লাগবে এরকম করে সেটাও আমি দেখাবো। আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখুন, এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি কাজে লাগে। ওকে, আবার আমরা ডবল ক্লিক করি। এইখানে এই গোল বলে না বন্ধুরা, এখানে আপনারা বিভিন্ন ধরনের অনেক কিছু করতে পারেন, যেরকম এই চার কোণা করতে পারবেন, তারপর এইটা নিয়ে আপনারা লাভ ক্রিয়েট করতে পারবেন। আমি আসলে এগুলো পারি না বুঝেছেন, মানে মানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে রেডি করতে পারবেন, মানে যেভাবে হোক সেভাবে মনে করেন যে যতটুকু আপনারা পারেন, ঠিক আছে। এটা আপনারা লাভ ডিজাইনও লাভের মতো ডিজাইন করতে পারবেন, অনেক ধরনের অনেক কিছু করা যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাকে আমরা বাদ দিই, আর গোলেই ছিলাম আমরা, গোলেই আছি। অন্তত এইটুকু আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই দাগটা যতটুকু যেভাবে আপনাদের যেই ডিজাইনটা দেওয়ার দরকার সেই ধরনের আপনারা ডিজাইন দিতে পারেন। যারা ফটোশপে কাজ করে, কাটিং কাজ করে, তারা অনেক ভালো ভালো ডিজাইনের মধ্যে ক্রিয়েট করতে পারবে। তো আসুন এই মনে করেন যে এই যেটা আমরা অফ করেছিলাম সেটা হচ্ছিলো আউট ছিল, এখন আমরা যেটা চাই সেটা হলো যে এই আউটসাইড যেটা আছে এইটাকে হালকা একটু দেখা যাবে, অর্থাৎ ঝাপসা দেখা যাবে এবং এইটাকে সম্পূর্ণ দেখা যাবে। তাহলে কি করব আমরা, এখানে এটা যদি 50 করে দিই তাহলে দেখুন এইটাকে আউটসাইডে যেটা আছে ওটা হালকা হয়ে গেল, এবং এটা ফ্রন্টের যেটা রয়েছে মাঝখানে যে গোলটা এটা কিন্তু পুরোটাই রয়েছে। এখন আসলে এটা এভাবে দেখতে ভালো লাগছে না, আমরা এই গোলটাতে একটু বর্ডার দিতে চাচ্ছি। তো এই বর্ডার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখুন এইখানে এই যে দেখেন এই কালার কালার যেটা আছে এই কালারটাকে আমরা ক্লিক করলাম, এখানে আমরা সিলেক্ট করব কি কালার দেবো, মনে করেন আমরা কালোই দেবো, কালোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা 5 দিই, মানে আপনি যতটুকু দিতে চান, এ দেখেন আমি 5 দিয়েছি বলে এই 5 কালারটুকু একটুটুকু এসেছে। এখন যদি আপনি বেশি দিতে চান, যদি বেশি দেন তাহলে বেশি কালার হয়ে যাবে, এই দেখেন। এখন যদি আপনি চান যে না আমি এইটাকে একটু সফট করতে যাই, তাহলে কি করতে হবে, আবার ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এই যে সফট লেখা রয়েছে না, এই সফটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে পুনর দিয়ে দেন, তাহলে কি হবে দেখুন বন্ধুরা, এই দেখুন সফট হয়ে গেছে। একটু দাঁড়ান, আমি একটু বেশি দিতে হবে, মনে করেন এটাকে আমি কমিয়ে দিই, 10-এ নিয়ে আসি এবং এটাকে আমি 25-এ নিয়ে যাই। তাহলে দেখুন এই সফট হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন এই সফটটা আসলে দুই পাশেই আছে, অর্থাৎ এই গোলের ভিতরেও আছে এবং এই গোলের বাইরেও রয়েছে, তাই না। আমি এই সফট যেটা আছে সেটাকে আমি চাই শুধুমাত্র বাইরের দিকে রাখতে, তাহলে কি করবো, দেখেন বুথ লেখা রয়েছে, এখানে আমি আউটসাইড সিলেক্ট করব। আউটসাইড সিলেক্ট করলে কি হবে, দেখেন এই সফট যেটা আছে সেটা শুধুমাত্র বাইরে চলে আসছে বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি চাই যে না এটা ভিতরের সাইডে থাকবে, তাহলে এই ইনসাইডটা আমরা ক্লিক করব, তাহলে কি হলো, এই দেখেন ভিতরের দিকে এই সফটটা চলে এসেছে। ওকে বন্ধুরা, আমরা তাহলে এই দুটো সম্পর্কে জানতে পারলাম, আউটসাইড ইনসাইডের সম্পর্কে জানতে পারলাম। হ্যাঁ, এই উপরেরটা এখন বলবেন বন্ধুরা, এই উপরেরটা কি, উপরেরটা হলো মনে করেন যে আমি এই আউটসাইড মানে এই বাইরে এই গোলটুকু যেটা আছে সেটাকে ভ্যানিশ করতে চাই এবং বাইরেরটাকে আমি রাখতে চাই। তাহলে এইটাকে 100 করবেন এবং এইটাকে জিরো করবেন। তাহলে দেখুন বন্ধুরা, এই মাঝখানেটা গায়েব হয়ে গেছে, আউটসাইডেরটা রয়েছে, ঠিক আছে। তো বেশিরভাগ মানুষ ইনসাইডেরটাই রাখতে চায়, আউটসাইডটা ফালাতে চায়, তো আমরা সেটা নিয়েই কথা বলবো। এখন বন্ধুরা এখানে আরেকটা জিনিস আছে যেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন,
এই ফিল্টার, ফিল্টার জিনিসটা কি, এই ফিল্টারটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই দেখুন, এই যে এখানে রয়েছে না, এই সিলেক্ট ফিল্টারে আপনারা যান। অর্থাৎ আপনারা যে এই সিলেক্ট করেছেন এই আউটসাইডে বা এই এর ভিতরে, এই যে ইনসাইডের ভিতরে আপনারা যদি কোনো প্রকার কোনো ফিল্টার দিতে চান, যেরকমটা মনে করেন আমি আগে এটাকে ভেনিশ করে দিই, আমি এই গোলটাকে রাখবো এই টুকুর ভিতরে, আমি কিছু কাজ করতে চাই। আচ্ছা, এখন দেখবেন যে আপনি এই ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না, এই ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, যার কারণে বোঝা যাচ্ছে না। আমরা যদি এখানে কালার চেঞ্জ করে দিই, মনে করেন আমরা এখানে কালার এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে এই দেখুন এবার কিন্তু আপনার বোঝা যাচ্ছে। অবশ্যই এই কালারটা ভালো লাগছে না, আমরা এক কাজ করি কালারটা একটু চেঞ্জ করে ফেলি, এটা দিই এবং সফট একটু বাড়াই, এইটাকে একটু কমাই, ঠিক আছে? হ্যাঁ, দেখতেই পারছেন আপনার। আচ্ছা, ওকে, এখন আসুন যেটাকে যা বলছিলাম, ফিল্টার। ফিল্টারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন এই ইডিএস এর ভিতরে, আমি আপনাদেরকে এটাকে ওকে করে দিই, এইখানে যত আপনারা এফেক্টস পাবেন, এখানে যত এফেক্টস আছে আপনার সব এফেক্টস এর ভিতরে আপনারা পাবেন এই ফিল্টারে। এই ফিল্টারের ভিতর যে আপনারা দেখুন, ইনসাইডে যদি আপনারা ফিল্টার দিতে চান, সাধারণত মানুষরা একটু জাস্ট কালার দিতে চায়, কালার ছাড়া আর কিছু না। তো আমরা কালারেই চলে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা এটাকে একটু সিলেক্ট করি, তাহলে দেখি কি হয়। একটু ওয়েট করবেন, আমি একটু দেখতে চাইছি আসলে। আচ্ছা দাঁড়ান বন্ধুরা, একটুখানি ও, হ্যাঁ বন্ধুরা সরি, আমি আপনাদেরকে একটু মিস্টেক হয়েছে, আমি সেটা আপনাদেরকে সলভ করে দিচ্ছি। যদি আপনারা ইনসাইড ফিল্টার দিতে চান, ফিল্টার অর্থাৎ আপনি এটাকে তো কেটে ফেলেছেন, এখন এইটাকে আপনি ব্ল্যাক করতে চান, তাই না? এটাকে যদি আপনারা ব্ল্যাক করতে চান বা অন্য কোনো কালার দিতে চান বা সফট কালার দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই ফিল্টারটা উপরে ইনসাইডের যে ফিল্টারটা যেটা 100% দেওয়া আছে, হ্যাঁ, সেটার উপর ক্লিক করে আমরা এই ফিল্টারে এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা সফট কালারটাকে, মনে করেন আমরা সফট কালারটাই সিলেক্ট করলাম, সফট কালারটাকে ওকে করলাম, ওকে করে এখানে ওকে করলাম, তাহলে দেখুন এই কালারটা সফট হয়ে গিয়েছে এখানে। এখন যদি সফট, এখানে মনে করেন যে আপনি একটু 19-20 একটু কিছু করতে চান, যে না এটা আসলে পারফেক্টভাবে হচ্ছে না, তাহলে আপনি কিন্তু এখান থেকে ইনপুট করেছেন, এইখান থেকে ইনপুট করেছেন, তাই না? তাহলে আপনাকে যদি একটু 19-20 করা লাগে, তাহলে এই দেখেন নিচে এই পাশেই তিনটা দাগ দাগের মতো আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালার ওয়েল সফটনেস এটা খুলে গিয়েছে, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু একটু চেক করতে পারবো, দাঁড়ান এটা এখানে আসলে এটাকে ছোট করি, ছোট করার পর আমরা যখন এটাকে ক্লিক করলাম সফট ফোকাস, এই দেখেন বন্ধুরা আমরা এখান থেকে একটু সফটটা কমাতে চাই, কমাতে চাই, কমাই নিলাম, একটু সফটটা থাকুক, আমরা ব্লোরটা একটু কমাই দিই, ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, মনে করেন যে আমি জাস্ট একটু কম বেশ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে ওকে করে দিই। ওকে বন্ধুরা, তো এটা দেখি, এটা আসলে মনে করেন যে
এটা দিয়ে কি কি কাজ করা যায়, কিভাবে কাজ করা যায় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপারে যে এখানে আমাকে ফিল্টারে যে সমস্যা হচ্ছিল সেটা হলো, যদি আমরা আউটসাইডে কাজ করতে চাই সেক্ষেত্রে এটা লাগবে। আমরা এখানে যদি জিরো দিই এবং এখানে যদি 100 থাকে তাহলে এইখানে সেই কাজটা করবে যেরকমটা দেখাই আমি আপনাদেরকে। এই ওকে, এই দেখেন বন্ধুরা, ঠিক আছে। তো এই ভুলটা আমরা করেছিলাম, একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো, এছাড়া কিছু না। তো আসুন, আমরা যে কাজটা করেছিলাম, তো এখান থেকে আপনারা যে কি কি কাজ করা যায় আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। আর কিভাবে সৌন্দর্য করা যায়, আপনি লাভ করবেন না কি ডিজাইন দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। যেরকমটা আমাদের কিছু কিছু বডিতে দেখবেন, আমার কিছু কিছু বডিতে দেখবেন এই ধরনের কিছু এফেক্টস থাকে। আমি কিন্তু এই মাস্ক দিয়েই করি। এই মনে করেন আমি সিলেক্ট করলাম, এটাকে আমি টোটালি অফ করব, এটাকে আমি অন করব, এবং এই সফট এটাকে আমি কালো করব, এটাকে আমি 50 করব, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা, এরকম কিন্তু আমার কিছু কিছু এফেক্টস আমার প্রজেক্টের ভিতর দেয়া থাকে। এই এফেক্টসগুলো এইভাবেই রেডি হয়, এইভাবেই আমরা তৈরি করি। আবার অনেক সময় দেখবেন এটা তো ফিক্সড হয়ে আছে, তাই তো? এখন এটাকে যদি আপনি নাড়াতে চান, অর্থাৎ এখানে আছে, আমরা এখানে ক্লিক করে ফেলি, ক্লিক করে এটাকে ক্লিক করি, এরপর আমরা একটু এটাকে মাইনাস থাকুক, এইটাকে মাইনাস করি, হ্যাঁ, অর্থাৎ এইটাকে একটু আমরা ডবল ক্লিক করি, কপি আমরা এখানে পেস্ট করে দিয়ে যাই। একটুখানি ওয়েট করুন বন্ধুরা, আমরা যদি মনে করেন এটাকে একটু আপ ডাউন করতে চাই তাহলে কি করব, আমরা এটাকে এখানে ক্লিক করব, এখানে এটা সিলেক্ট করলাম, এই পর্যন্ত আমরা আসলাম, তারপর এই গোলটাকে নিয়ে একটু আমরা এই ঘুরালাম, আবার এই পাশে আসলাম, আবার এটাকে একটু ঘুরালাম, আবার এ পাশে আসলাম, আবার এইগুলো এফেক্টস আসলে বডিতে এবং আপনি যে কোনো মানে হাইলাইটেও আপনি এটা ইউজ করতে পারেন। আসলে এফেক্টস বানানো নিজের উপর, আমার কাজ হলো এইখানে কি কি কাজ, অর্থাৎ একটা ইফেক্ট দিয়ে কি কি কাজ হয় আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব, এবং এফেক্টস কিভাবে সুন্দর হবে বা কিভাবে বানানো হবে এটা হলো আসলে আপনাদের বন্ধুরা। আমরা এটাকে টোটালি করে ফেললাম, এইবার দেখি আমাদের এই এফেক্টসটা কেমন হয়েছে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই এফেক্টসটা আসলে কিভাবে ইউজ করতে হয়। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের মানে আর্ট করে আপনারা এই এফেক্টসগুলো ইউজ করতে পারেন। আর এর নিচনে যদি মনে করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে দেখেন আরও কত সুন্দর লাগে। আপনাদেরকে একটু দিয়ে দেখাই, দেখেন বন্ধুরা, এইগুলা জিনিস আমি আপনাদেরকে প্রজেক্টে করে দিই এবং আপনারা
এগুলো প্রজেক্ট ডাউনলোড করেন। যদি আপনারা নিজেরাই এগুলো শিখে যান যে কিভাবে আসলে এই প্রজেক্টগুলো ক্রিয়েট হয়, এই ইফেক্টগুলো কিভাবে বানানো যায়, তাহলে কিন্তু আর আমাদের প্রজেক্টের জন্য অপেক্ষা আপনাদেরকে করা লাগবে না। সো আপনারা চেষ্টা করুন যে আপনারা নিজেরাই কাজ করায় করে শেখার চেষ্টা করুন। ওকে বন্ধুরা, তো যাই হোক, এখন এই মাস্ক কী কাজে লাগে একটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এখন দেখুন আরও কিছু কাজে লাগে এই মাস্কটা। সেটা হলো, মনে করেন আমি এই মাস্কটা নিলাম, ডবল ক্লিক করে আমি একটা গোল শুধুমাত্র ছেলে মেয়েকে আমি সিলেক্ট করলাম এবং এইটুকুই থাকবে, আমি একটু কালার দেব 5, সফট কালার দেব 30, ইনসাইড দেব, এখানে দেব আমি ব্ল্যাক। তো বন্ধুরা, এইটা আমার ক্রিয়েট হয়ে গেল, আমি কাট করি, কাট করে এখানে আরেকটা সিকোয়েন্স আমি রেডি করব। ঠিক আছে, এইটা আমি রেডি করে নিলাম। রেডি করার পর আমি বিনে যাব, মনে করেন যে এখানে আমার একটা বডি চলছে, আমি এইখানে একটা আমার সাপোর্টিং এফেক্টস অর্থাৎ বরবের অনেক সময় কথা বললে সেটা তার ছবি বা বরবের ছবি দিতে হয়, তো এটা মনে করেন যে আমি এই ইফেক্টটা আমি এখানে বানিয়েছি, এটা বানিয়ে এই সিকোয়েন্সটাকে আমি এখানে নিয়ে এসেছি, এটাকে আমি কাট করলাম এবং এইটাকে ছোট করলাম, ছোট করে এখানে রাখলাম। এখন আমি চাই এইটা বারবার নিচন থেকে এই পাশ থেকে এইভাবে যেতে থাকুক, তাহলে আমাকে কি করতে হবে? আমি বলেছিলাম যে এই সম্পর্কেও আমি আপনাদেরকে বলবো। এইটাকে আমরা নিব, এর উপর ছাড়ব, তারপর ক্লিক করে যদি আমি ডান থেকে বামে শুধু নিয়ে যেতে চাই, তাহলে এটাকে এই নিচনেরটা ভিজুয়াল সাইডটাকে 0 করব এবং এইখানে আমি 3 দেব। যদি 3 দিই, 3 আপনি বেশিও দিতে পারেন, অসুবিধা নাই, তাহলে এটা দেখেন এই পাশ থেকে আসছে। ঠিক আছে বন্ধুরা, এই পাশ থেকে আসছে, আর আমি যদি এই পাশ থেকে আনতে চাই তাহলে আমাকে এটারে মাইনাস করতে হবে। তাহলে দেখুন মাইনাস যদি করে ফেলছি, এবার এই পাশ থেকে আসছে। এখন আমরা চাই যে এই পাশ থেকে উপরে যাক, তাহলে কি করতে হবে? তাহলে আগে আমাকে লেআউটে যেতে হবে, লেআউটে যেয়ে এটাকে এখানে সেটিং করতে হবে আমাকে। ঠিক আছে, এরপর এই লোপ সাইড যেটা দিয়েছিলাম এটাকে এই উপরেরটা 0 করে নিচনেরটা 3 দিয়ে দিতে হবে। তাহলে কি হচ্ছে, নিচনেরটাই দেখেন বন্ধুরা উপরে যাচ্ছে। এখন আমি চাই যে উপরের থেকে নিচনে আসুক, তাহলে জাস্ট বেশি কিছু না, এইটাকে মাইনাস করে দেব। ঠিক আছে বন্ধুরা, এই হলো মাস্কের কাজ। মাস্কের আরও একটা খুব ভালো এবং খুব সুন্দর একটা কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা সব সময় লাগে। এর জন্য আমাদেরকে একটা পিএনজি লাগবে, আমরা পিএনজিতে চলে যাব। আমার মাথায় এখন যতটুকু আছে আমি ততটুকু আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। এই যে বন্ধুরা, মনে করেন যে গোল তো দেখিয়েছি আপনাদেরকে, আমি একটা লাভ দেখাই বা এটাই দেখাই, এটাকে আমরা নিলাম। ওকে বন্ধুরা, আমরা এখানে একটা সিঙ্গেল ফুটেজ দরকার, আমি আমার ফুটেজটাই নিই। আমরা চাই যে এইটুকুর ভিতরে, এই যে পিএনজিটা আছে এইটুকুর ভিতরে আমার এই ছবিটা থাকুক, তাহলে কি করতে হবে? আগে এটাকে নিচনে আনুন আর নিজের ছবিকে একটু উপরে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আগে সবার প্রথমে সেই পিএনজির সাইজে আপনি আপনার ছবিটা করে ফেলুন। করে ফেলার পর আপনারা একদম সহজ নিয়ম, এবার আপনার ছবিটাকে নিচনে নিয়ে আসুন, সেই পিএনজিকে উপরে নিয়ে যান। মাস্ক সবার প্রথমে, এখানে মাস্ক খুবই ইম্পর্টেন্ট, দেখেন এখানে কিন্তু এই যে আশেপাশে সব বের হয়ে রয়েছে, তো এই সময় মাস্কটা আগে আপনি সেই পিএনজির উপরে রাখুন যে পিএনজিতে আপনি
কাজ করবেন সেই পিএনজির উপর রেখে ডবল ক্লিক করে মাস্কটাকে অন করুন। এরপর এই যে দেখছেন না ড্রপ ড্রপ প্যাচ, এটাকে ক্লিক করে এই আপনি এভাবে সিলেক্ট করে ফেলুন এবং আউটসাইডেরটাকে জিরো করে ফেলুন। আউটসাইডেরটাকে আপনি জিরো করে ফেলবেন, জিরো করে ফেলার পর ওকে দিন। ওকে দিয়ে এই মাস্কটাকে আপনি নিচনে নিয়ে এসে আপনার ছবিতে ছেড়ে দিন এবং উপরে যে পিএনজি আছে এই পিএনজির মাস্কটাকে ডিলিট করে ফেলুন। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার এই ছবিটা এর ভিতরে চলে এসেছে এবং আপনি এই ইফেক্টসটাকে যে কত সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এটা আসলে যারা নতুন তারা এটা বুঝতেই পারবে না এবং তারা শুধুমাত্র এটাই চিন্তা করে যাবে যে আসলে এই ইফেক্টসগুলো কীভাবে রেডি করা হয়েছে। তো যারা নতুন আছেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা টিউটোরিয়াল দেখুন, প্রজেক্ট দেখে সেই প্রজেক্ট ডাউনলোডের পিছনে থাকবেন না এবং আমি বলে না, আমার ইউটিউব বলে না, যে কোনো ইউটিউবের শুধুমাত্র তার কাছ থেকে যদি আপনি প্রজেক্টটি ডাউনলোড করবেন তাহলে আপনি সেই প্রজেক্ট ভক্তি হয়ে যাবেন। তাহলে আপনি সেই প্রজেক্টেই শুধু কাজ করতে পারবেন, নিজে কিছু ক্রিয়েট করতে পারবেন না, নিজে কিছু শিখতে পারবেন না। সো আপনারা চেষ্টা করবেন, আমার টিউটোরিয়াল বলে না, আপনারা আমার টিউটোরিয়াল শুধু না, আপনি যদি আমার টিউটোরিয়াল না বোঝেন তাহলে আপনি এইভাবেই টিউটোরিয়ালের জন্য আপনি সার্চ করুন, ইউটিউবে অ্যাভেলেবেল অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং সেই টিউটোরিয়ালটা দেখুন, সেই টিউটোরিয়াল দেখে এগুলো শিখুন, শিখলে অনেক কাজে লাগবে আপনার। তাহলে এটাকে ছোট করি, ঠিক একইভাবে আমরা ছোট করলাম এবং এটা আমি চাই ডবল আসুক। ডবল আসলে আমি এটাকে কি করব, আরেকটা কপি করে এখানে একটা পেস্ট করব। পেস্ট করার পর ওইটাকে ক্লিক করে আমি এটাকে মাইনাস করে ফেলি। মাইনাস করে নেওয়ার পর আমরা ওই ঠিক এইটাকে নিয়ে আসি, এর উপর ছেড়ে দিই এবং এটাকে থ্রি করি, সরি হ্যাঁ এটাকে আমরা থ্রি করব এবং এটাকে জিরো করব। ওকে, এইটা ঠিক একইভাবে এনে এর উপর ছেড়ে দেবো। তাহলে দেখুন খুব সুন্দর একটা ইফেক্টস তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালগুলো দেখবেন, টিউটোরিয়ালগুলো দেখলে অনেক কাজে লাগে বন্ধুরা, অনেক কাজে লাগে। এখন দেখুন আমি এটাকে দিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে রেডি করে দেখাই, আপনাকে টাইম লাইনটা বেশি নিতে হবে। এটাকে ডবল আপনি সরি পেস্ট করে জাস্ট এটাকে আপনি দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা একটু বড় হচ্ছে বন্ধুরা, কিন্তু আপনাদের জন্য খুব কাজের ভিডিও আমি করে দিচ্ছি একটা, আপনারা দেখুন এটা খুবই কাজে লাগবে আপনাদের। দেখুন এই জিনিসটা কত সুন্দর হয়, এই মাস্ক নিয়ে আপনারা কত কিছু, এই মাস্কটাকে আপনারা এখানে দিন, ঠিক একই জিনিস আমি বানাবো যেটা বানিয়েছিলাম আমি। এটাকে একটু বড় করি বা এই করে ফেলি, জিরো আমরা কালার দেব 5, ব্ল্যাক সফট 30, আউটসাইড সরি আর এখানে জিরো না, এখানে আমরা 50 দেব। দেখুন বন্ধুরা এই জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে, আপনারা এইভাবে বানাতে পারেন এবং রেডি করে আপনারা এইভাবেই প্রজেক্টগুলোকে কাজে লাগান। আপনারা এই শিক্ষা এই যে টিউটোরিয়ালগুলো এগুলো দেখে আপনারা এইগুলো কাজে লাগান, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ওকে বন্ধুরা, তো মেলার সময় হয়ে গিয়েছে, আসলে টিউটোরিয়াল বানাতে গেলে একটু সময় লাগে, ভিডিওটা একটু বড় হয়েই যায় এবং আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের জন্য প্রজেক্টও নিয়ে আসবো, ফ্রি প্রজেক্ট নিয়ে আসবো, পেইড প্রজেক্টও নিয়ে আসবো। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলকেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আব্দুল আজিজকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।